আসসালামু আলাইকুম। মহান ভাষার এই মাসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ফাগুনের এই হিম হিম সন্ধ্যায় সকলকে জানাচ্ছি বাসন্তী শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল পেইস কর্তৃক নিয়মিত ধারাবাহিক আয়োজন ভার্চুয়াল ওয়েবিনার অন ওয়েকলেট ওরিয়েন্টেশনের 12তম সেশনে সকলকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহ আলম মিয়া, ওয়েকলেট কমিউনিটি লিডার ও সহকারী শিক্ষক, দক্ষিণ চামড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিহাতি, টাঙ্গাইল। আজকের অনুষ্ঠানটি বিশেষভাবে আলোকিত করেছেন কয়েকজন সম্মানিত অ্যাম্বাসেডর গণ এবং ওয়েকলেট কমিউনিটি লিডার গণ। আমাদের সাথে আরও অনেক গুণী গুণী আইসিটি আইকন এবং ওয়েকলেট অ্যাম্বাসেডর ও ওয়েকলেট কমিউনিটি লিডারগণ যুক্ত আছেন। আজকের অনুষ্ঠানটির 4টি সেশনে বিভক্ত করা হয়েছে। ওয়েকলে আমাদের কাঙ্ক্ষিত প্রেজেন্টার জনাব সালেহা মুক্তা ম্যামকে বিনীতভাবে অনুরোধ করছি। তিনি ওয়েকলেট কমিউনিটি লিডার এবং সহকারী শিক্ষক, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর, লক্ষ্মীপুর। ম্যাম আজকে দেখাবেন কিভাবে মোবাইল থেকে যুক্ত হয়ে তিনি আজকে এখানে ওয়েকলেট কমিউনিটি লিডার হয়েছেন। শুধুমাত্র মোবাইলের মাধ্যমেই তার কালেকশন সহ যাবতীয় সবকিছু তিনি এখান থেকেই করেছেন। ম্যামকে বিনীত অনুরোধ করছি আজকে কিভাবে তিনি কালেকশন তৈরি করবেন এবং বুক মার্কস করবেন সেটি তিনি দেখাবেন আমাদের। ম্যাম কি আমাদের সাথে যুক্ত আছেন? সালেহা ম্যাম, জি স্যার, প্লিজ। ধন্যবাদ শাহ আলম রিটু স্যারকে সুন্দর উপস্থাপনার মাধ্যমে আজকে সেশনটি পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল পেজ কর্তৃপক্ষকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ভার্চুয়ালি ওয়েবিনার ওয়েকলেট অর্গানাইজেশন 12তম সেশনে যারা সাথে আছেন জুমে, লাইভে অথবা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালেহা বেগম, সহকারী শিক্ষক, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর, লক্ষ্মীপুর থেকে। আমরা আসলে গত অনেকগুলি 11তম সেশন পর্যন্ত সবাই আমরা কিন্তু ল্যাপটপ দিয়ে এই সেশনগুলি পরিচালনা করেছি এবং দেখেছি। তো আমি চিন্তা করলাম আমরা যদি এই কাজগুলি যখন যেখানে যাই হয়তো আমার আর কিছু কালেকশন তৈরি করতে হবে, হুট করে কিন্তু আমরা সাথে ল্যাপটপ নিয়ে যাই না। তো এক্ষেত্রে আমরা মোবাইলের সাহায্যে কিভাবে ওয়েকলেট তৈরি ওয়েকলেটের কালেকশন গুলি তৈরি করা হয় আজকে আমি ওয়েকলেট কালেকশন এবং বুকমার্কটা মোবাইলের সাহায্যে দেখাবো। তো আশা রাখছি সবাই সাথে থাকবেন এবং উপভোগ করবেন। ঠিক আছে, আমি এখন হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। জি ম্যাম, জুমের অপশনটা কি অফ হয়ে আছে? না, আপনাকে কি কোহোস্ট করা হয় না? এই তো চলে আসছে ম্যাম, দেখা যাচ্ছে আপনার আচ্ছা আচ্ছা স্ক্রিন শেয়ার হয়েছে। ধন্যবাদ। এর আগে আমরা অন্য আমাদের আজকের সেশনে অন্যদের কাছ থেকে জানলাম যে কিভাবে একটা প্রোফাইল তৈরি করতে হয়, তৈরি করাটা একটু দেখে নিচ্ছি। যেহেতু আমাদের একটা প্রোফাইল আগেই তৈরি করা থাকবে, তো এখান থেকে আমরা কিভাবে কালেকশনটা তৈরি করব। আমি আমার হোম পেজে চলে গেলাম। এখানে হচ্ছে প্লাস চিহ্ন দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছে। প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। করার পরে এখানে তিনটি অপশন আছে, অ্যাড এ লিংক, ক্রিয়েট এ নিউ কালেকশন, জয়েন এ কালেকশন। তো আমরা যখন একটা নতুন কালেকশন তৈরি করব, ক্রিয়েট এ নিউ কালেকশনে ক্লিক করব। করার পরে এখানে 5টা অপশন আসবে, তো আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে নিতে পারবেন। তো আমি মিডিয়া ভিউতে দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে আরেকটা প্লাস অপশন আসলো ডান পাশে নিচে, উপরে কিন্তু একটা আছে, সেটার কাজও আমি দেখাবো পরে। তো আমি এখানে ক্লিক করলাম। করার পরে এখানে হচ্ছে অ্যাড এ লিংক অথবা রাইট এ নোট, অ্যাড অ্যান ইমেজ, অ্যাড ফ্রম টুইটার, অ্যাড ফ্রম বুকমার্কস। তো এখানে অ্যাড অ্যান ইমেজ, এটাতে যদি আমি ক্লিক করি, যদি নতুন কালেকশনের মধ্যে আমি ছবি দিতে যাই, তো চুজ এ নিউ ইমেজ, আমি এখান থেকে ইমেজ মানে আমি আমার ছবি চুজ করব।
তো এখানে ক্যামেরা, ফটো, হোয়াটসঅ্যাপ, যে যেখান থেকে ছবিগুলি আপনি নিতে চান সেখান থেকে দিতে পারেন। তো আমি ক্যামেরাতে ক্লিক করে এখানে কিছু ছবি আছে আমার, আমি ক্যামেরাতে ক্লিক করলাম এবং যতক্ষণ পর্যন্ত না ছবিটি সেভ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। যে আমি এখানে একটা ছবি দিয়ে নিলাম, এভাবে আপনি যতগুলি ছবি দিতে চাইবেন ইচ্ছে মতো আপনি ছবি দিতে পারবেন। আমাদের ছবি দিয়ে কিন্তু একটু অপেক্ষা করতে হবে, পরপর যদি আমরা ছবি দিই তাহলে কিন্তু ছবিগুলি আসবে না, যতক্ষণ পর্যন্ত না ছবিটি সেভ হচ্ছে ততক্ষণ আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমার এই ছবিটি সম্ভবত হয়নি, আমি আবারও দিয়ে নিচ্ছি আর কি। ছবি দেখা যাচ্ছে ম্যাম, ছবিটা একটা দেখা যাচ্ছে না? একটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, এই যে আরেকটা ছবি চলে আসছে। তো আমরা প্রথম দিকে যে ছবিগুলো দিব সেগুলি কিন্তু নিচে চলে যাবে, আপনি পরপর যে ছবিগুলি দিতে থাকবেন সেগুলি কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। যেমন এই ছবিটি আমি প্রথমে দেওয়া এটি নিচে, এবং এই ছবিটি পরে দেওয়া এটি এখানে উপরে আছে এখন। তো আচ্ছা, আমি আর ছবি বেশি দিয়ে দেখাবো না। এক্ষেত্রে এখন আমি এখানে উপরে ডান পাশে কর্নারের মধ্যে যে কলমের মতো দেখা যাচ্ছে সেখানে গিয়ে এখানে টাইটেল লিখতে পারি। যেহেতু আপনি যে ছবিগুলি যেটার উপরে দিবেন সেটার উপরে লিখবেন, তা আমি তেমন কিছু লিখলাম না, আমি ঘুরতে যাই। এখানে ডেসক্রিপশনে আপনি দিতে পারেন, তারপরে হচ্ছে যেটা প্রাইভেট, এখানে কিন্তু একটা প্রাইভেট লেখাটা আছে, প্রাইভেট হলে এটা শুধু আপনিই দেখবেন অন্য কেউ দেখতে পাবে না। এক্ষেত্রে আমরা প্রাইভেটের মধ্যে ক্লিক করে পাবলিক দিয়ে দিতে পারি। পাবলিক দিলে এখন কিন্তু আমার এই কালেকশনটা সবাই দেখতে পাবে। এই যে আমার ছবিগুলি আসছে এখানে। তো এখানে ছবির নিচে কিন্তু থ্রি ডট দেওয়া আছে, থ্রি ডটে ক্লিক করে এখানে এডিট অপশনে যদি যাই আমরা, এখানেও আপনি প্রতিটা ছবির নিচে নিচে টাইটেল লিখতে পারবেন। এখানে আমি আজকে পতেঙ্গা গেলাম, তো পতেঙ্গা সন্ধ্যায় আমি ছবিটা তোলা, তো আমি একটা টাইটেল লিখে দিলাম। আপনি ইচ্ছে করলে ইংলিশে লিখতে পারেন, ইচ্ছে করলে বাংলা, তো আপনি যে যেটা যেভাবে লেখার, এখানে ডেসক্রিপশনে বিস্তারিত লিখতে পারেন যে কি করছেন বা কি। তো এভাবে দিলে এই ক্যাপশনটা কিন্তু এখন এখানে চলে আসছে, দেখেন প্রত্যেকটা ছবির নিচে এভাবে ক্যাপশন দিয়ে দিতে পারেন আপনি। এরপরে উপরে এখানে এই যে আমার ইয়েটাতে প্লাস চিহ্ন দেওয়া আছে যেটাতে, আমি এখানে ক্লিক করলাম, এখান সরি এখানে ডান পাশে আপনার থ্রি ডট দেওয়া আছে, থ্রি ডটে আপনি শেয়ার করতে পারেন। এখানে কলম দিয়ে যে অপশনটা দেওয়া আছে এটাতে ক্লিক করলে এখানে অ্যাড এ কভার ইমেজ, আপনি যে ছবিগুলি দিবেন দেওয়ার পরে আপনি এটা হাইলাইটস করার জন্য কভার ইমেজ দিতে পারেন সেখানে। তাহলে হচ্ছে আপনি কি কাজ কিসের উপরে দিচ্ছেন এই ছবিটি বা এই কালেকশনটা কিসের উপরে সেটা তখন উপর থেকেই দেখে বোঝা যাবে। একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখন কিন্তু এটা আমার কভার ইমেজ তৈরি হয়ে গেল। আপনি চাইলে এখানে কিন্তু এই যে বাটন, লাইক বাটন আছে, এখানে ক্লিক করলে আপনার ইচ্ছে মতো লাইক দিতে পারেন। এরপরে হয়তো আপনার এই ছবিটি পছন্দ হয়নি, আপনি এক্ষেত্রে কি করবেন,
এক্ষেত্রে আপনি হচ্ছে যে ছবিটি আপনার পছন্দ হয়নি এটার নিচে যেহেতু লাইক বাটন থ্রি ডট দেওয়া আছে, এডিট এবং ডিলেট, আপনি এডিট চাইলে এডিট করতে পারেন অথবা ডিলেটও করে দিতে পারেন। তো এই নিচে ইচ্ছে মতো আপনি প্লাস চিহ্নতে গিয়ে ছবি যত ইচ্ছে ছবি শেয়ার এখানে কালেকশনে দিতে পারবেন। আমার এই যে এই কালেকশনটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে লিটু স্যার? স্যার চলে আসছে ম্যাম, হ্যাঁ পাবলিক হয়ে গেছে। হ্যাঁ, এখানে আবার তারপর আমি ব্যাকগ্রাউন্ড, দেখাচ্ছি, এখানে রাইট, এখানে হচ্ছে অ্যাড এ লিংক। এর যদি আমরা কোনো লিংক এই কালেকশনটাতে দিতে চাই, তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু যেখান থেকে আমরা হয়তো ইউটিউব থেকে একটা লিংক দিতে চাচ্ছি কিংবা ফেসবুক থেকে দিতে চাচ্ছি, এক্ষেত্রে আপনি আমার লিংকটার কপি লিংক নিয়ে নেবেন। আমি এখান থেকে আমার একটা ভিডিও লিংক নিয়ে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম, তারপর সেভে দিয়ে দিলাম। আচ্ছা, এটা ফেসবুকে লেখাটা এরকম আসছে কেন? আপনি ভিজিট সাইট এখানে ক্লিক করলে আপনি কিন্তু যেখানে ভিডিওটা ওইখানে চলে গেছেন, এবং এটা ক্লিক করে পুরো ভিডিওটি দেখতে পাবেন। ভিডিওটা পুরো সময় স্বল্পতার কারণে পুরো ভিডিওটা চালাচ্ছি না। এটা হচ্ছে, দেখতে দেখা গেছে ম্যাম, আমরা দেখতে পাচ্ছি। তারপরে আচ্ছা, এটা লিংক আমরা এভাবে লিংক দিতে পারি। আরেকটা কাজ হচ্ছে, আপনি যদি কোনো কিছু রাইট এ নোট, আপনি যদি কিছু লিখতে চান, এখানে আপনি লেখাটা ইচ্ছে মতো লিখতে পারেন। আমাদের ভাষার মাস, আচ্ছা আমি এতটুকু লিখলাম। মনে করেন আপনি আপনার ইচ্ছে মতো একটা নোট করলেন, করে এখানে লিখে সেভ দিবেন, আপনি এখানে সেভ হয়ে গেল। এই লেখাটা আপনার কিন্তু এরকম ছবি যেরকম হচ্ছে এরকম ছবির মতো করে, কিন্তু যেহেতু আমি পুরো বাক্যটা লিখি না বা পুরো নোটটা করি নাই, তো এরকম ছবির মতো করে এখানে লিখা হয়ে যাবে। এটা হচ্ছে কালেকশন, আমরা কিন্তু একটা কালেকশন এভাবে তৈরি করতে পারি। আচ্ছা, এবার আমরা ব্যাকগ্রাউন্ড, বুক মার্কস দেখবো। এটা ব্যাকগ্রাউন্ড একটু দেওয়া যায় কিনা ম্যাম জি, এবার কালেকশনের? আমরা বুক মার্কস দেখবো। হয়তো আপনার দেখা গেছে কোনো বুক মার্কস, আপনার এই সামনে বুক মার্কস গুলি পছন্দ হচ্ছে না, কিংবা আপনার সুন্দর একটা বুক মার্কস পিছনের দিকে পড়ে গেছে, এক্ষেত্রে আপনি এখান থেকে নিয়ে তাহলে হ্যাঁ সেটাকে, ম্যাম, আমি একটু আপনার কাছে জানতে চাই যে এখান থেকে আমরা যে আপনি যে ইমেজটা দিলেন না, ওখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় কিনা এই ছবিটার? আপনার মূল যে ছবিটা পিছনে যে কালো হয়ে আছে, ওখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি তাহলে তো আর ভালো দেখা যায়। এই মোবাইল থেকে করা যায় এটি? আচ্ছা স্যার, এটা হচ্ছে আমি যেটা কালেকশনের মধ্যে দিতে পারি নাই, এটা কিন্তু আমি দেখি নাই, অপশনটা দেখি নাই। হ্যাঁ, কিন্তু আমি আচ্ছা ইয়েতে দিচ্ছি, আমার যে কভার পেজটা আছে কালেকশন, সরি ইয়েতে চলে গেলাম, আমার যে হোম পেজটা আছে স্যার, একটু লক্ষ্য করেন, আমার যে হোম পেজটা আছে হুম এখানে, হোম পেজের পিছনে দেখেন আমার এখানে কিন্তু দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড আছে জি। হ্যাঁ, কিন্তু কালেকশনের মধ্যে কিন্তু আমি দিতে পারি নাই, এই হোম পেজেরটাও কিন্তু আমার এখান থেকে দেওয়া। ও আচ্ছা আচ্ছা এই যে এডিট এডিট প্রোফাইলে গিয়ে এডিট ইমেজে, যে দেখছেন স্যার, এই দেখা যে যাচ্ছে ম্যাম, হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে গিয়ে আমি সুজান ইমেজ ফ্রম আনপ্লাস, এখান থেকে দিলে আমি এখান থেকে দিতে পারি। আর হচ্ছে হ্যাঁ, এখানে যদি দেওয়া যায় তাহলে ওই ইয়েটা তো এখানেও আসতে দেওয়া যাবে। জি জি, দিলে একটু আর একটু ভালো হয় যে মোবাইল থেকে এটি করা করা যায় সেটি আপনি দেখিয়ে দিলেন যে হ্যাঁ পুরো। হ্যাঁ, নেট প্রবলেমের কারণে একটু সমস্যা সময় হচ্ছে। লাগবে আর সময় দেয় নাই, সময় নেই।
তো আমরা কিন্তু অনেক সময় আমাদের হাতের কাছে ল্যাপটপ থাকে না, যদি কোথাও ঘুরতে যাই কিংবা আপনি ইচ্ছে করছে যে আপনি একটা কালেকশন তৈরি করে ফেলবেন কিংবা বুক মার্কস দিবেন, আপনি কিন্তু সাথে সাথে মোবাইলটা দিয়ে করতে পারেন। এটা খুবই একটা ভালো, এটা সেভে আপনি ইচ্ছে মতো এখানে কিন্তু এটাকে চলে আসছে। হ্যাঁ সাইজ আপনার ইচ্ছে মতো দিতে পারেন। আপনি যদি এটুক দিতে পারেন এটুক, অথবা যদি চান যে ছোট করে দিতে পারেন, কিংবা এটাকে টেনে আপনি এই সাইজটা রাখবেন এদিকে, মানে আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো সাইজে দিতে পারবেন। সেভি দিয়ে দিলে কিন্তু হয়ে গেল। আচ্ছা, কালেকশনের মধ্যেও কিন্তু স্যার যেটা ছবিটার মধ্যে দেওয়ার সময় আমার কাছে মনে হচ্ছে দেওয়া যাবে। আচ্ছা, এবার তাহলে আমি একটু ইয়েটা দেখে, যেমন আমি বুকমার্কস তৈরি করার জন্য আপনি যে কোনো একটা, আমি কারোর প্রোফাইলে ঢুকলাম, মোহাম্মদ জসিমউদ্দিন স্যারের প্রোফাইলেই ঢুকলাম, ঢুকে আমি ওনার একটা এটা আমার পছন্দ হয়েছে, এখন আমি এটা কিন্তু শেয়ার দেওয়ার জন্য এই শেয়ার উপরে শেয়ার অপশনে গিয়ে এই যে ওয়েকলেট যে অপশনটা আছে ওইখানে গিয়ে সেভ দিলে কিন্তু আমার এটা এটা যদি আমি নিউ কালেকশনে দেই তাহলে কিন্তু কালেকশনে চলে যাবে, আর যদি সেভ সেভ পর লেটারে দেই তাহলে কিন্তু আমার এটা বুকমার্কসে চলে আসছে। স্যার আমার প্রোফাইল কি দেখা যায়? দেখা যায়, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন জসিম স্যারের বুকমার্কসটা কিন্তু এখানে চলে আসছে। চলে আসছে। হ্যাঁ আচ্ছা, এরপরে যদি আমার এই এগুলি পছন্দ হচ্ছে না, আমার আমার মনে হচ্ছে যে আমার পিছনে কিছু ভালো কালেকশন আছে এগুলি আমি সামনে রাখবো, আপনি ইচ্ছে করলে কিন্তু ওইখান থেকে এখানে নিয়ে আসতে পারেন। আমি এটাকে নিয়ে নিয়ে যাব। শেয়ারে দিয়ে তারপর উইকলেটে সেভ, তারপর সেভ পর লেটার। দেখেন আমার ওই এখন যেটা আমি দিছি ওইটা কিন্তু এখানে চলে আসছে, আর প্রথমে চলে আসছে। জি স্যার নিচে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে আপনি ইচ্ছে করলে এডিট করতে পারবেন, ইচ্ছে করলে ডিলিট করে দিতে পারবেন। এবং উপরে যে এখানে দুইটা অপশনে কিন্তু আসলে দেখা, এখন আমার এই অপশনটা দেওয়া আছে এভাবে, আর যদি এভাবে দেই তাহলে আমার এই বুকমার্কস গুলি এভাবে দেখা যাবে, আর যদি আমি এখানে ক্লিক করি তাহলে এভাবে দেখা যাবে। স্যার আর কিছু কি কারো কোনো সে আছে? চমৎকার আপনি উপস্থাপন করলেন আপনার সেশনটি, আমরা সুন্দর করে বুঝতে পারলাম। আমরা যারা এখানে যুক্ত আছি, বিশেষ করে আপনি মোবাইল মোবাইল থেকে সুন্দরভাবে নিখুঁতভাবে কিভাবে ওই কালেকশন তৈরি করতে পারে, কিভাবে কালেকশনে আপনার ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ইমেজ দিতে পারি, তো তাছাড়াও কিভাবে বুকমার্ক করতে হয় সেটি আপনি দেখিয়ে দিলেন। আমাদের ধন্যবাদ, অনুষ্ঠানের বেশ ধন্যবাদ ম্যাম আপনাকে আবারও। ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে দেখছেন এবং আমাদের সাথে জুমে যারা উপস্থিত ছিলেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি। আজকের বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল পেজের অ্যাডমিনকে জনাব মোহাম্মদ টুটুল স্যার, সাইদুর রহমান টুটুল স্যারকে আমাদের এই সুযোগটি প্রদান করার জন্য।
তো আসলেই কিন্তু আমরা প্রতিনিয়ত সবার সাথে যে আমাদের পথ চলা, এটা কিন্তু করোনাকালীন সময়ে আমরা এই সুযোগটা পেয়েছি। হয়তো করোনার সময় আমাদের কিন্তু অনেক কিছু নিয়েছে, সেই সাথে অনেক কিছু দিয়েছে আমি বলবো। এই যে বিভিন্ন জায়গা থেকে গুণীজনদের সাথে আমরা যুক্ত হচ্ছি বিভিন্ন সময়ে, এই যে যে বিষয়গুলি আমাদের জানা ছিল না, আমি কিন্তু ওয়েকলেট সেশনটা ওয়েকলেটে কিন্তু যুক্ত হয়েছি 2020-এ। কিন্তু এই যে এভাবে আমি কিন্তু তখনও সার্টিফিকেট পেয়েছি, কিন্তু এ যে কাজগুলি করা কিংবা এভাবে দেখানো, আমার এরকম সহযোগিতা করার মতো কেউ ছিল না বলে কিন্তু আমি থেমে গেছি। এখন যেভাবে আমরা সবার সাথে যুক্ত হয়ে সবাই দেখছেন কিভাবে সমস্যা হলে আমরা একজন আরেকজনকে খুব সহজে সহযোগিতা করে যাচ্ছি, এই যে সহযোগিতাটা আমি না পাওয়ার কারণেই কিন্তু থেমে গেছি। তো আমার খুব ভালো লাগছে শেষ পর্যন্ত আমি কিন্তু সবার সাথে যুক্ত হয়ে শেষ পর্যন্ত কিন্তু এটার আসলেই মূল উদ্দেশ্যটা কি সে সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ জানাচ্ছি মিঠু কুমার রায় স্যারকে, এবং ধন্যবাদ জানাচ্ছি স্যার শহীদুজ্জামান স্যার আছেন উপস্থিত, এবং যাদের অনুপ্রেরণায় এবং সহযোগিতায় মাসুদ রানা স্যার, তাদের অনুপ্রেরণায় কিন্তু আজ আমরা সবাই একসাথে পথ চলতে পারছি। আশা রাখছি সবাই ভবিষ্যতে এভাবে পথ চলবো এবং সাথে থাকবো, সবার সমস্যা একজন আরেকজনের সমস্যা হলে সমাধান করা, একজন আরেকজনকে সহযোগিতা করার চেষ্টা করব। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাম, আপনি চমৎকার ভাবে আপনার বক্তব্য উপস্থাপন করেছেন, খুব ভালো লাগলো। এইভাবেই যেন আমরা সকলেই মিলে পথ চলতে পারি, এগিয়ে যেতে পারি অনেক দূর, দূর থেকে দূরে।